সকালে ব্রেকফাস্ট করতে, তো আমি আজকে চাউমিন। আমি সব আগের থেকে অলরেডি রেডি করে রেখেছিলাম। আমি সব চাউমিনটা সেদ্ধ করে রেখেছি, আলু কিছু কুটা কুচিয়ে রেখেছি, পেঁয়াজ দাঁড়া দেখাচ্ছি, এই যে আলু কুচিয়ে রেখেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কার একটা ডিম নিয়েছি, আর আমি চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম। তেল দিয়ে দিয়েছি, আমার কড়াইটা গরম হয়ে গেছিলো, আমি তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে ডুমডুম করে, এরকম ডুমডুম করে আলু কেটে রেখেছি। তো আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আলুটা একটু প্রথমে ফ্রাই করে নেব। আবার আলুটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো, এই যে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আমি তেলে কিছু দিলে আমার মনে গায়ে ছিটে আসবে, ওই জন্য আমি তেলে দিয়ে ধুয়ে চলে যাই। একটু ভাজা ভাজা হবে, একটু ভাজা ভাজা পর্যন্ত ওয়েটটা আমার করতেই হবে। এটা আমার বেশ পছন্দের একটা খাবার, সকালবেলা ব্রেকফাস্ট, এটা আমি ব্রেকফাস্ট করছি। আমি কিছুই দিইনি, এটা তো আরও অনেক প্রচুর সবজি দেওয়া যায়, বিনস, গাজর, বাঁধাকপি এগুলো প্রচুর দেওয়া যায়, বাট আমার ঘরে এগুলো এখন কিছুই নেই। তো আমার শুধু আলু দিয়ে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটা ডিম দিয়ে 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 দেবো। তো আমার এটা ভাজা 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 হয়ে গেছে, তো আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। তো আমার চাউমিনটা অলরেডি আমার রেডি হয়ে গেছে। চাউমিনটা হয়ে গেছে, চাউমিনটা ঢেলে নেব। আমার চাউমিনটা এখন রেডি, তো আমি এখন চাউমিনটা খাবো। তো
দেখতেই পাচ্ছ আমার অলরেডি এটা চাউমিনটা আমার হয়ে গেছে। তো এখন আমি চাউমিনটা খাবো, ঠিক আছে। আমি এটার মধ্যে কোনো সসই নিইনি, কারণ আমি সসটা খুব একটা পছন্দ করি না। তাছাড়া আমার সসটা এখন খাওয়া আপাতত বারণ আছে, তো আমি কোনো সস দিচ্ছি না। আমি প্লেন চাউমিনটা খেতেই বেশি পছন্দ করি। আমার কাছে আজকের মতো বাই। নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো।